নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা বেগুন আর ডিম দিয়ে বানিয়ে ফেলবো, একদম অন্যরকম একটা রেসিপি। আর রেসিপিটা অবশ্যই খুবই সুন্দর, তো দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাতে থাকি। একটা বড় সাইজের বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, আর একটা ক্যাপসিকাম, আর একটা বড় পেঁয়াজের ছোট্ট চারা গাছ, আর নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো, আর রসুনের কুঁয়ো নিয়েছি 5 পিস। এখন আমি বেগুনটাকে ভালো করে কেটে নেব, একটু কেরচা করে এটাকে ঠিক যেভাবে কাটছি ওইভাবে কেটে নেব। দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে আমি কাটবো। কোনা করে কাটলে বেশ দেখতে ভালোও লাগে, বেগুনটা ভালো লাগছে দেখতে। তো আমি এইভাবে আস্তে আস্তে কেটে নেব বেগুনটা পুরোটাই। এখন আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে বেগুনটা আমি কিছুটা টাইম ওখানে জলে ভিজিয়ে রাখবো আর ভালো করে ধুয়ে নেব। আর এখানে পেঁয়াজ কলির যে গাছটা ছিল সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজের পাতাগুলোকে খুব ছোট্ট ছোট্ট চিরি চিরি করে আমি কেটে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামটাকেও ভালোভাবে কেটে নিচ্ছি, খুব একটা ছোট আর খুব বড়ও করব না এটা। আর এখানে ক্যাপসিকামের বীজগুলোকে আমি ভালোভাবে এগুলোকে ফেলে দিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নেব পুরো ক্যাপসিকামটা। এখন আমি টমেটো একটা একটা গোটা যে টমেটো নিয়েছিলাম ওটাকেও ছোট না খুব বড় না ঠিক এইভাবে আমি টমেটোটা কেটে নেব। কাঁচা লঙ্কা গুলোকে আমি এখন চিরে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেঙে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। একটা ডিম আমি এখানে দিলাম, বেগুনগুলো জল থেকে ভালো করে তুলে নিচ্ছি। বেগুন থেকে জল থেকে তুলে একটা বড় পাত্রে আমি রাখছি, জলটা ভালো করে ঝারিয়ে আমি তুলব। আর এর ওপরে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, ফাটিয়ে রাখা ডিমটা বেগুনটার ওপরে দিয়ে দিলাম। আর এর ওপরে আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লোর আমি এখানে অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে আমি এখন মিক্স করে নেব। আর আমি এতে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, এটা পরিমাণ মতো, যে যেমন নুন খেতে পছন্দ করেন সেরমই দেবেন। এটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে যেন এটা মাখা হয় সেটা দেখতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ওটাকে ভালো করে ডিপ করে ভেজে তুলে নেওয়ার জন্য একটু বেশি পরিমাণে আমি তেল দিয়েছি। এখানে 200 ml আমি তেল দিয়েছি। আর একটা পাত্রে আমি একটা ছোট্ট বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সয়া সস, আর 2 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি টমেটো সস। এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। ভালোভাবে মিক্স করে নিয়ে ভালো করে দুটো সস একসাথে মিক্স করতে হবে ভালোভাবে, সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি কড়াতে বেগুনটা মেখে রাখা বেগুনটাকে আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। বেগুনটা ভালোভাবে ভাজা করে নেব, আর ভাজা হয়ে গেলে এটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা পাত্রে। আমি এটাকে ভালোভাবে তুলে নেব। কড়াতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, আর ওই তেলে আমি দিয়ে দিয়েছি ওই রসুনের কুঁয়োগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ওই রসুনের টুকরো ভালো করে, আর পেঁয়াজের
গাছটাকে যে ভালোভাবে কেটে নিয়ে ছোট ছোট ঝিরি ঝিরি করে কেটে নিয়ে ওটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে ফাটিয়ে চিরে নিয়েছি, না হলে ওটা ছিটকে বীজগুলো ছিটকোতে পারে, ওটা একটু আস্তে করে তাই চেরা আছে। আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজতে হবে না, ওটা খুব হালকা ভাজলেই হবে। আর তার উপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। দিয়ে ওগুলো সব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। ওগুলো সব হালকা ভাজা হয়ে গেলে আমি সসটা যে ফেটিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ওই এক বাটি পরিমাণ জল আমি এর উপরে দিয়ে দেবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতাগুলো যে ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম সেগুলোই। এবার আমি এক বাটি পরিমাণে জল ওটার উপরে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে। নাড়াচাড়া করার পর এই যে জলটা অনেকটা কমে এসেছে ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। ওটা যে অনেকটা পরিমাণে জল কমে আসলে এটা দেখে বোঝা যাচ্ছে যে রেডি হয়ে এসেছে। আর এখন আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো বেগুনের এই রেসিপিটা দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে তো বেশ ভালোই হয়েছে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষে আমি সার্ভ করার পর আমি ওই পেঁয়াজের পাতা ওগুলো একটু ছড়িয়ে দিলাম কাঁচা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।